Hello friends, welcome back to our channel and you are always welcome in Dragon Eater. Friends, আজকে আমার লাঞ্চ মেনুতে আছে একদম কড়মড়িয়ে চাল বাটা দিয়ে করা কুমড়োফুলের বড়া আর এখানে আছে friends তেলাপিয়া মাছের একদম আদা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল বানিয়েছি আর এখানে আছে ভেটকি মাছের ঝাল তো friends চলো শুরু করি let's eat like dragon কুমড়োফুলের বড়া মারাত্মক খেতে লাগে আর চাল বাটা দিয়ে হলে তো কোনো কথাই নেই দারুণ কুড়মুড়ে এইবার আমি ভেটকি মাছের তিল ঝাল দিয়ে গরম গরম ভাত মেখে খাবো চলো তোমাদের সামনে একটু ভালো করে গুছিয়ে বসে খাই অপূর্ব খেতে
প্রত্যেক দিন তোমাদের সামনে ঠিক বিকেল 5টায় হাজির হওয়া। তোমরা কিন্তু অবশ্যই ফলো করো, আর প্লিজ পাশে দেখো ড্রাগন ইটারের। এইবার ফ্রেন্ডস আমি একদম জিরে আদা বাটা দিয়ে একটা বিগ সাইজ তেলাপিয়া ফিশ, দেখো বিশাল বড় সাইজের, এটা খাবো। ঝোলটা এই মাছের সাথেই রয়েছে। তো ফ্রেন্ডস আমি কাঁটাগুলো ভালো করে খেতে খেতে আজকের মতন আসছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর নতুন বছর তোমরা সবাই খুব ভালো করে কাটাও, প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করো, সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই ড্রাগন ইটারকে সাপোর্ট করো। সেই জন্য প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস বেল আইকন। তো আমি সবার আগে তোমাদের সামনে হাজির হতে চাই, তার জন্য প্লিজ ড্রাগন ইটারের বেল আইকনটা প্রেস করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।
আজকের মতন আসছি, টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হবে আবার নেক্সট ইয়ারে, টাটা।